হ্যালো ফ্রেন্ডস পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত রকম চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখানো যাক প্রথম প্রশ্নটি কোন নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় তো এখানে সঠিক উত্তরটি হবে তুঙ্গাভদ্রা নদীর তীরে তুঙ্গাভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় নেক্সট দুই নম্বর প্রশ্ন এডওয়ার্ড জেনার কত সালে গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন তো গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার কত সালে করেন সতেরোশো ছিয়ানব্বই সালে নেক্সট তিন নম্বর প্রশ্ন সমুদ্রের জলের লবনাক্ততার ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি সমুদ্রের জলের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু সমুদ্র জলের লবণাক্তার সমুদ্র জলের লবণাক্ততার ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি স্যালিনোমিটার স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের জলের লবণাক্ততার তার ঘনত্ব পরিমাপ করা হয় নেক্সট চার নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন তো এখানে সঠিক উত্তরটি হবে অরুণা আসফ পালি অরুণা আসফ আলী ইনি একমাত্র মহিলা যিনি হচ্ছেন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন ভারতেরও আন্দোলনে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এর সঠিক উত্তরটি হবে লক্ষ্ণৌ লক্ষ্ণৌয়ে অবস্থিত নেক্সট ছয় নম্বর প্রশ্ন কোন বিরোধী নেতাকে প্রথম ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয় তো এখানে সঠিক উত্তরটি হবে ওয়াই চবনকে নেক্সট সাত নাম্বার প্রশ্ন কাঁসাই ও কেলেঘাট নদী মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হবে হলদি নদী নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন এখানে সঠিক উত্তরটি হবে সরলা দেবী চৌধুরানী নেক্সট নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্য ও নক্ষত্রগুলির শক্তি কোন বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় এখানে সঠিক উত্তরটি হবে নিউক্লিও সংযোজন বিক্রিয়া বিক্রিয়ার ফলে সূর্য নক্ষত্রগুলির শক্তি উৎপন্ন হয় নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয় তো এখানে সঠিক উত্তরটি হবে উনচল্লিশতম সংবিধান সংশোধন উনচল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ